বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা খালি গায়ে উজু করার বিধান কতটুকু আর উজু সঠিক হয় কিনা জানাবেন নামাজে যদি ইমামের পিছনে শেষের দুই রাকাত পায় তাহলে পরে বাকি দুই রাকাত পড়ার সময় কি সুরা ফাতেহার সাথে সুরা মিলাতে হবে টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে নামাজের ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে সুরা কেরাত পড়লে নামাজ হবে কিনা ছোট বাচ্চারা বিছানায় প্রসাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে ছেলেরা যদি জামাতে ফরজ নামাজ আদায় না করে তাহলে নামাজ হবে কি বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি কোরআন শরীফ তেলাত করার সময় দুই পা গুটিয়ে বসে তেলাত করতে পারবো কিনা গোসলের আগে প্রস্রাব করে পানি বা টিস্যু ব্যবহার করা কি জরুরি পুরুষের টাকরুন নিচে প্যান্ট পরা নিষেধ কিন্তু হাই নেক বুট জুতার ক্ষেত্রে বিধান কি স্ত্রী জাহান্নামে গেলে স্বামীও কি জাহান্নামে যাবেন বাচ্চার আকিকা দেওয়া হয়নি তৌফিক ছিল না এখন বয়স চোদ্দ মাস এখন কি দেওয়া যাবে জান্নাত জাহান আপনি প্রশ্ন করেছেন কোরআন শরীফ তালাত করার সময় দুই পা গুটিয়ে বেশি তেলাত করতে পারবো কি না পারবেন কোনো অসুবিধা নাই কোরআন শরীফ আলাদ করার সময় আপনাকে দোজানু হয়ে মাটি সালাতের সময় যেভাবে বসেন সেভাবে বসতে হবে এমন কোনো শর্ত নাই আপনি ইচ্ছা করলে আসন দিয়ে বসতে পারেন বা অন্য কোনোভাবে বসতে পারেন অসুবিধা নাই কোরানের প্রতি অসম্মান প্রদর্শন না হয় এরকম কিছু হলেই চলবে ইচ্ছাকৃতভাবে কিন্তু আপনি আরাম করে বসাতে কোনো সমস্যা নাই কোরআন সিরিক কথা নিষেধ করা হয়নি এরপরে প্রশ্ন মোহাম্মদ আদনান ইলাহি করেছেন পুরুষের টাকুনি নিচে প্যান্ট পরা নিষেধ কিন্তু হাই নেক বুট জুতার ক্ষেত্রে বিধান কি জুতা পরা যাবে কোনো অসুবিধা নেই রাশেদ খান প্রশ্ন করেছেন জীবনে অনেক নামাজ কাজা করেছি সেটা আমি কিভাবে আদায় করতে পারি আমরা এই বিষয়ে অন্য একাধিক পর্বে বলেছি আরও বলব ইনশাল্লাহ আপনি যতগুলো ওয়াক্ত আপনার মনে পড়ে সেগুলোকে আনুমানিক একটা হিসাব করে কাউন্ট আপনি শুরু করে দিবেন কাজা করার যদিও অনেকেই অমরই কাজা এর নামটার বিরুদ্ধে করেন কিন্তু সলাদ ছুটে গেলে পড়তে হবে এটা হলো মূল বিধান যদি এটা নিয়ে আমাদের মতো পার্থক্য আছ এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি নুসরাত আহমেদ বন্যা আপনি জানতে চাইছেন বাচ্চার আকিকা দেওয়া হয়নি তৌফিক ছিল না এখন বয়স চোদ্দ মাস এখন কি দেওয়া যাবে যাবে আকিকা দেওয়া যায় অনেক সালাব বলেছেন আমাদের আকিকা বা আমার দিছেন কিনা যাই না যদি আমরা জানতাম যে ওনারা দেন নাই তাহলে সেক্ষেত্রে আমরা নিজেদের আকিকা দিতাম বয়স্ক হওয়ার পর আকিকা দেওয়া যায় যদিও আকিকার সূন্যাস সময় হলো সপ্তম অথবা চোদ্দতম বা একুশতম দিন কিন্তু পরবর্তী দিলেও আকিকা আদায় হয়ে যাবে ইনশা আল্লাহ বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি হ্যাঁ ভাই যদি আপনি একাকি সালা সালাত করেন অন্য কেউ জামাতে শরিক হতে পারবে সে সম্ভাবনা থেকে আপনাকে জোরে জোরে একামত দিয়ে তারপরে করা উচিত কোনো একটি বর্ণনা দ্বারায় বোঝা যায় হাদিসি কুৎসিতে আসছে একজন ব্যক্তি কোন কোনো এক জায়গায় রাখাল তিনি একাকি দাঁড়িয়ে আজান দিচ্ছেন এবং একামত দিয়ে সালাত আদায় করছেন তার আশা যদি কেউ শরিক হয় তার সাথে যদিও কেউ সেখানে দেখছেন না আপাতত তাকে তারপরেও তিনি করেছেন এ ব্যক্তির জন্য বিশেষ ফজিলতের কথা রয়েছে হাদিসে কুৎসিতে যার কারণে আমরা বলি বাসায়ও যদি আপনি একাকি সালাত আদায় করেন কোনো কারণে গেলে মসজিদে আপনি একামত দিয়ে নিবেন এবং এমনভাবে এমন ভাবে পড়বেন যাতে কেউ আপনার সাথে সম্ভব হলে সামিল হতে পারে শাহরিয়ার জানতে চেয়েছেন স্ত্রী জাহান নামে গেলে স্বামীকে জাহান নামে যাবে না ভাই নাবিল এটা কোনো জরুরি না যে স্ত্রী জাহান নামে গেলে স্বামী ও জাহান নামে যাবে লুত সালামের স্ত্রী জাহান নামে যাবে কিন্তু তাই আসলাম তো জাহান নামে যাবেন না অতএব স্বামী স্ত্রী একে অন্যের জাহান নামে যাওয়ার উপরে অন্য জাহান নাম নির্ভর নয় বরং প্রত্যেকের আমল নির্ভর করবে তামরের উপর নির্ভর করবে তার জান্নার জাহান নাম আল্লাহ সুমাত বলেছেন লাইস আলিল ইংসানি ইল্লা মাসা মানুষ নিজে যা করে সেটাই সে পাবে অন্য কি করলো না করলো তাতে তার কিছু আসবেও না যাবেও না আল্লাহ অন্য আয়তে বলেছেন লাতাজির ওয়াজরাতুন ভিজরা ওখ্র একজনের বোঝা পাপের বোঝা অন্যজন বহন করবে অর্থাৎ স্ত্রী অন্যায় করলে তিনি জাহান্নামে নামে যাবেন স্বামী জাহান্নামে নামে যাবেন না বিষয়টি এরকম না যার যারটা আমলের কারণে তিনি পুরস্কার বা হবে এরপরে প্রশ্ন ছেলেরা যদি জামাতে ফরজ নামাজ আদায় না করে তাহলে নামাজ হবে কি নামাজ হয়ে যাবে একটা হাদিস এক্ষেত্রে ইল্লাফ ইল মাস্তিদে যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী তার সলাদ মসজিদের ছাড়া হবে না এহাদিসের সনদ বিশুদ্ধভাবে প্রমাণিত নয় হাদিসের সনদের ভিতরে দুর্বলতা রয়েছে আর সেই কারণে এহাদিসের সনদের দিকে তাকায় আমরা তার সালাত হবে না সেটা বলবো না তবে আহ মুসলিমের অবশ্যই জামাতের সাথে সালাত আদায় করা উচিত সাল্লাম যারা বাসায় সালাদ পড়ে বা মসজিদে জামাতে সামিল হয় না তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিতে চেয়েছেন এটা বোঝা যায় এখান থেকে যে জামাতে সালাত আদায় করা ওয়াজিব বিনা ওজরে এটা তরক্কর হারাম এবং গুনাহের কাজ বাপ্পি রহমান আপনি জানতে চেয়েছেন গোসলের আগে প্রস্রাব করে পানি বা টিস্যু ব্যবহার করা কি জরুরি ভাই বাপ্পি গোসলের আগে পেশাব করার পর আপনি পানি ব্যবহার করলে যথেষ্ট হয়ে যাবে আর যদি পানি এবং টিস্যু দুইটাই ব্যবহার করেন সেটা ভালো আল্লাহ সুমাতাল কোরআন কারিমি আহলে কুবার প্রশংসায় আয়াত নাজিল করেছেন ফি হিরি জালুন হাবুন আইয়া তথা সেখানে কিছু লোক আছে যারা খুব ভালো করে পবিত্রতা অর্জন করতে পছন্দ করেন এখানে ভালো করে পবিত্রতা অর্জনের মিনিং কি অর্থ কি এ সম্পর্কে বেশি রকম ফসরা যদিও বলেছেন একটা কিন্তু অনেক ফসররা ভিন্ন কিছুও বলেছেন আর সেটা হলো যারা তাদের ওয়াশরুম ব্যবহার করার পর পানি এবং কুলুক দুইটাই ব্যবহার করেন তাদের সম্পর্কে বলা হয়েছে যাই হোক এর বাইরে একটা হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণ হয় যে দুইটাই ব্যবহার করা যাবে বিশেষ করে পেশাবের ক্ষেত্রেও অথব দুইটা যদি ব্যবহার করেন সেটা আরো ভালো অসুবিধা নেই সুন্না দ্বারা প্রমাণিত এটাকে বেদাত বলার কোনো কারণ নেই শাহনাজ হাফিজ আপনি জানতে ছোট বাচ্চারা বিছানায় পেশাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে ছোট বাচ্চারা যদি বিশাব বিছানা প্রসব পেশাব করে এক্ষেত্রে মনে রাখতে হবে ছেলে বাচ্চা যদি হয় তাদের পেশাবের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে ছেলে বাচ্চা যদি হয় আর সে যদি মায়ের দুধের উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকে এবং তার মধ্যে যদি অন্য কোনো কিছু যদি সে না খায় বাহিরের কোনো কিছু খাদ্য হিসাবে সে গ্রহণ না করে তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার পেশাবের উপরে শুধুমাত্র পানি ছেটা দিয়ে দিলে সেটা পাক হয়ে যাবে আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে পরিপূর্ণভাবে ধুইতে হবে এই হাদিস দ্বারা ব্যবধান এবং পার্থক্যটা সুস্পষ্টভাবে প্রমাণিত এখানে কেউ যদি বলেন যে মেয়েদের পেশাবের ক্ষেত্রে এই তারতম্য কেন করা হয়েছে মেয়েদের প্রতি বৈষম্য কিনা আমরা বলবো না মেয়েদের পেশাব হয়তো তার ভেতরে কোনো এমন কোন দিক রয়েছে পেশাবের যেটা হয়তো আমরা এখনো জানি না অথবা বিজ্ঞান হয়তো জানতে পারেন যার কারণে এটা ধোয়াটা জরুরি করা হয়েছে সেটাকে সেটাতে দুর্গন্ধের বিষয় থাকুক অথবা অন্য কোন ক্ষতিকর আছে আমরা দেখি ইস্যামেশ্বরী নির্দেশকে পালন এবং মান্য করার ভেতরেই কল্যাণ নিহিত আছে খালেদ ইবনে শেতাব আপনি জানতে চাইছেন নামাজের ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে সুরা কেরাত পড়লে নামাজ হবে কিনা ভাই খালেদ নামাজে যদি আপনি ঠোঁট বন্ধ রেখে মনে মনে সুরা কারাত পড়েন তাহলে আপনার সারাত হবে না কারণ ইসলাম শরিয়াতে যে সমস্ত জায়গায় আমাদেরকে পাঠ করতে নির্দেশ করা হয়েছে বলতে নির্দেশ করা হয়েছে সেখানে আমাদেরকে ঠোঁট এবং জিব্বার উচ্চারণ করে বলতে হবে ঠোঁটের যদি ব্যবহার না হয় জিব্বার যদি ব্যবহার না হয় তাহলে সেটাকে বলা বলা হয় না ওইটাকে বলা হয় মনে মনে কল্পনা জল্পনা করা আপনাকে বলতে বলা হয়েছে সুরা পড়তে বলা হয়েছে আর পড়াটা হবে মুখ এবং ঠোঁট নড়লে যদি না না পড়েন তাহলে তাহলে সেক্ষেত্রে পড়াটা হয়নি বিধায় মনে মনে যদি আপনি কেরাত পড়েন সুরা পড়েন তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে না আপনি প্রশ্ন করেছেন টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে ভাই শাহিন টি শার্ট টি শার্ট পরে আপনি সালাত আদায় করতে পারেন তো মনে রাখবেন সালাত আদায়ের ক্ষেত্রে মৌলিক নির্দেশনা আল্লাহ সুমতলা বলেছেন প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর ভাবে সালাত আদায় করবে সুন্দর পোশাক পরবে পোশাক পরবে বা সুন্দর পোশাক পরবে তো এই জন্য এমন কোনো পোশাক পরা উচিত নয় সালাতের সময় যে পোশাক পরে আপনি সম্ভ্রান্ত কোনো জায়গায় যাবেন না মান্যগণ্য কোনো ব্যক্তির কাছে যাবেন না সেরকম কোনো পোশাক পোশাক পরা উচিত নয় অতএব আপনি চেষ্টা করবেন যে যে পোশাক পরতে করলে আপনাকে খারাপ দেখা না যায় দৃষ্টিকোটু দেখা না যায় ভিন্ন ব্যতিক্রম মনে না হয় এবং আপনি এটা পরে ভালো কোনো জায়গায় যে ঈদের করেন করেন সেরকম প্রশাব করে সালাতাবি করবে করবেন এরপরে প্রশ্ন নিয়াজ মর্শেদ আপনি করেছেন জোহরজ নামাজে যদি ইমামের পিছনে শেষের দুই রাকাত পায় তাহলে পরে বাকি দুই রাকাত পড়ার সময় কি সুরা ফাতেহার সাথে সুরা মিলাতে হবে এ বিষয়টি নিয়ে দু রকমের মত আছে সুরা মিলানোই সবচেয়ে নিরাপদ এবং আপনার জন্য সবচেয়ে ভালো বিস্তারিত আমরা বলেছি এর আগে একাধিক ইয়েতে কাজী সালেহ আপনি জানতে চেয়েছেন খালি গায়ে উজু করার বিধান কতটুকু আর উজু সঠিক হয় কিনা জানাবেন ভাই রাকিব অজুর ক্ষেত্রে শরীয়তে খালিগা বা জামা কাপড় পরা কোনোটি নির্দেশ করেনি অতএব অজুর ক্ষেত্রে আমরা খালি গায়ে যদি থাকি তাহলে কোনো প্রকার অসুবিধা নাই অজুর ক্ষেত্রে আপনি খালি গায়ে উজু করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ রানা সিদ্দিক জানতে চেয়েছেন বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা ভাই রানা বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে তবে না খাইলে ভালো ঝামেলা মুক্ত অনেক রামায়করা নিষেধ করেন এই জন্য তারা বলেন যে যে পানিতে চুবানো হয় ড্রেসিং করার জন্য সেই পানিটাতে যখন চুবানো হয় নাড়ি যদি ভিতরে থাকে তাহলে সিদ্ধ গরম পানিতে ওটা চুবানো হলে ওই নাপাক যেগুলো নাড়িবুঁড়িতে আসে পায়খানা ইত্যাদি সেগুলো গোষ্ঠীর সাথে মিশে যেতে পারে এই জন্য নিষেধ করেন আসলে এত অল্প সময়ের জন্য যে চুবানো হয় কয়েক সেকেন্ডের জন্য এত অল্প সময়ের মধ্যে ওই নাপাকই এটা গোস্ত পর্যন্ত পৌঁছায় না যার কারণে গোস্তের মধ্যে কোনো দুর্গন্ধ আমরা দেখি না স্বাদটাও নাপাকের আসে না কোনো আলামতও আসে না যার কারণে এটাকে আমরা হারাম মনে করি না তারপরেও যেত আমাদের ইস্তলাফ আছে মত পার্থক্য আছে যদি এটা অ্যাভয়েড করা যায় বিকল্প পন্থা করা যায় সেটা বেশি ভালো হ্যাঁ অর্থাৎ নাড়িগুড়ি ফেলে দিয়ে তারপরে ফ্রেশ পানিতে চুবাই ড্রেসিং করলেন তাহলে কোনো সমস্যা নেই